মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবন আটা ইন্টারনেটে আকাশ বদ্ধ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা রাস্তা জুড়ে জ্যাম কমছে মনের র্যাম গাইছে নতুন ম্যাম পারবে কিছু প্যাম তুমি পরীক্ষার টাইমে তুমি এগুলো কি বলতেছো ঘুরবো মানে কি ব্ল্যাক গ্রুপ কি আরে আগে আপনি বসো বসো শুরু হবে মিশু স্যার সবচেয়ে বেশি বেশি করে বুঝছেন মিশু স্যার ভুলটা আমারই ছিল তোর কোনো ভুল ছিল না আপনিও না আম্মা ঠিক ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের কথা বলছো বাবু আই এম নার্ভাস না বললে আমি কি করব বুঝো তোমার কি হয়েছে তুমি আমার ব্যাপারে একদম সিরিয়াস না হ্যাঁ কান্নাবাস খান আমার রেজাল্ট কি এসেছে তোমার রেজাল্ট যেটা আসছে সেটা আমি তোমাকে কিভাবে বলি বাবু বলো বলো ফেল করছি নিশ্চয়ই না তুমি ফেল করো নাই ফেল করে নাই না তুমি যেটা করছো সেটা আমি তোমাকে বলতে পারতেছি না বাবু তুমি থার্ড হইছো অ্যাডমিশন টেস্টে ইউ গট থার্ড পজিশন রিয়েলি আমি অবাক এন্ড দিস ইজ দ্য সারপ্রাইজ যে আমি মানে অবাক হয়ে গেছি আমি তোমাকে এত ভালোভাবে পড়াইতে পারছি এবং তুমি ঠিকই অ্যাডমিশন টেস্টে থার্ড পজিশন ক্যারি করছো আই মিন রিয়েলি অ্যাস্ট্রোনাইজড কাম অন সো ইটস আ পার্টি টাইম আমরা এখন টুকটুক করে বার্গারটা খাবো স্টার্টার হিসেবে দেন টুকটুক করে মেন কোর্স হিসেবে চাইনিজ ফুড খাবো তারপরে টুকটুক করে চাইনিজ খেয়ে বের হয়ে আমরা রিক্সাতে অনেক ঘুরবো তারপর টুকটুক করে আমি তোমাকে বাসা নামিয়ে দিয়ে আসবো বার্গার দেন চাইনিজ দেন আইসক্রিম মুভেন পিক নাইস প্ল্যান এক্সকিউজ মি এক্সট্রা মেয়োনিজ প্লিজ বাবু বার্গারই অর্ডার করলো না তার আগে মেয়োনিজ তোমার এই ম্যানেজ ফ্রিকনেসটা কমাও তুমি এত ম্যানেজ খাও দিনে দিনে মোটো হয়ে যাচ্ছ মোটো ভালো তো না কিরকম জানি গুডুম গাডুম লাগে গুডুম গাডুম কিউট না হ্যাঁ কিউট তো অবশ্যই তুই তো এমনি কি আমি থার্ড পজিশনে আসছি হ্যাঁ পাস করছি আমি আমার রোল নাম্বার কত বল 1420 1420 420 আমি করব তো 1420 দুই দুবার বলছি 1421 কত 1421 420 বানাই দিছে আমাকে নিজের মতো ফেল করছে আমি ফেল পরে যেতে পারো না কিছু উল্টা পাস করছি আমার থার্ড পজিশনে আসছি আর আমি তো কিছু লিখি নাই খাতায় যে আমি থার্ড পজিশনে আসবো তো লিখতে হবে পরীক্ষা তো দিতে হবে তো পরীক্ষাই দিই নাই ভালো খারাপ কি পাশি আর কি হাজারা কিছু তো পড়াতে পারো না গবেট একটা তুমি পরীক্ষার হলে যা কিচ্ছু পারি নাই আমি উফ তোমার হাত থেকে আমার লাইফটা হেল হয়ে গেছে পুরা অসহ্য কথা না
মানে বস মানে স্টমাক কি খুব বেশি আপসেট? এই সব কিছুর জন্য তুই দায়ী। আমি আমি বাইরে যেতে চাইছি, তুই তো আমার জোর করে বাইরে নিয়ে গেলি। তো গেছেন তো কি হয়েছে? ওখানে কি তুই আমার ফুচকাটা কেন খাওয়াইলি? আমি খেতে চাই নাই, কেন জোর করলি? আমি জোর করছি? ছি 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 বস, এগুলো কোন ধরনের কথা? আপনার সে আপুরাদের ফুচকা খাবেন না, এর জন্য ওই ফুচকা গপ 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 করে গিললেন। তুই আমার প্রথম ফুচকা খাওয়াইছিস, তুই জানিস না আমি বাইরের খাওয়া হজম করতে পারি না। সব কিছু জানি শুনে তুই কেন আমার তখন ফুচকা খাওয়াইলি? কেন তুই পিয়াকে তাল দিলে রুম করে? বস আসছে, চিৎকার দিয়েন না বস, টেকনিক্যাল প্রবলেম আছে। ঠিক আছে বস, নেন বস স্যালাইন খান। তোরে আরেকবার সুইস চকলেটটা ভালো মতো খাওয়াইতে হবে। কামন বস, এইসব চিন্তা এখন মাথায়ও আইনেন না বস, কারণ হচ্ছে এইসব সুইস চকলেট খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। আপাতত আপনি স্যালাইন খান, তারপরে ফিট হয়ে সুইস চকলেটের কথা চিন্তা করবেন। তুই হচ্ছে সবচেয়ে বড় শয়তান, তুই সবচেয়ে বড় শয়তান। তুই তোর মতো শয়তান বদমাশ, তুই হচ্ছে মেইন। হ্যাঁ মিশু বলো। আপু একটা অঘটন ঘটে গেছে। কি আপু? ভাইয়ার তো স্টমাক আপসেট হইছে। কি হইছে? ভাইয়ার তো পেটের অবস্থা খুব খারাপ। আচ্ছা তাহলে এখন কি করব? আমি ফোন দিব? না না না, ভাইয়ার হাতে তো ওই টাইমও নাই। ও তাহলে কি করব মিশু? আমি কি এখন বাসায় চলে আসবো তোমাদের বাসায়? না না, তুমি আর এখন কষ্ট করে আসা লাগবে না, মনে ঠিক হয়ে যাবে। একটু যাওয়া আসার মধ্যে আছে, ইনশাল্লাহ মানে সকাল নাগাদ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে জানাবো নি। আচ্ছা শোনো মিশু, তুমি কিন্তু সকালবেলা উঠেই আমাকে ফোন দিয়ে জানাবা কি ঘটনা, ঠিক আছে? আচ্ছা জানাবো নি। তুমি কিন্তু ওকে একটু টেক কেয়ার করো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি টেক কেয়ার করবো, কোনো টেনশন করো না আপু। বাই বাই। ওকে। বস সিচুয়েশন এখন কীরকম? নর্মাল না অ্যাবনর্মাল? দুইটাই। ও দুইটা একসাথে? আরে বস বস, কিছু খাবেন বস, নিয়ে আসবো? না একটু খান না বস, একটু আমি বানাই নিয়ে আসবো বস। খবরদার কিছু বানাবে না, খাবো না আমি কিছু। বস খাওয়া উচিত তো বস, এই অবস্থাতে যদি খাওয়া দাওয়া। যেই আসুক যেই আসুক যে কেউ আসুক, আমি বাসায় নাই। আপনি বাসায় নাই? দেখি বস কে আসছে। সকাল থেকে ও কি খেয়েছে? কিচ্ছু না, পাশের ফার্মেসি থেকে যতগুলো স্যালাইন আছে সব এনে খাওয়াইছি, তারপরও ঠিক হইতেছে না। এখন স্যালাইনও শেষ হয়ে গেছে ফার্মেসিতে, আশেপাশে কোথাও পাচ্ছি না। আপু তুমি একটা কাজ করো, তুমি একটু কিচেনে যাও, ওখানে লবণ আর চিনি আছে, ওইটা গুলাই একটু স্যালাইন বানায় এনে বসকে খাওয়াও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপু সলিডও তো কিছু খাওয়াইতে হবে বসকে, নাহলে তো পড়ে যাবে সে পুরো। একটা কাজ করো, আতপ চাল রাখা আছে ওটা দিয়ে একটু যাও বানায় খাওয়াও, আর যদি যাও না আনতে পারো এখানে সাগুদানা রাখা আছে, লবণ দিয়ে চটকায় একটু সিদ্ধ করে নিয়ে আসো। মিশো উফ, তুমি কেন উঠছো? তুমি শুয়ে থাকো। ঠিক আছে মিশো, আমি এক্ষুনি বানায় নিয়ে আসতেছি। বস
Please, please, boss. Any mistake niyen na. Any mistake can happen in a perfect way. English bolbi na. Duro, boss. Ekhon English bangla shobi to ek. Duro. Risk niben na, boss. Bolchi na. Cool. Onek shomoy ache eigulo kora. Ekhon shusto. Okay, everything will be perfect. এই যে বাবু নাও হয়ে গেছে বস খান খান এইটা খেলে আমি অজ্ঞান হয়ে যাব আমি খাবো না 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 তুমি আসলে ব্যাপারটা না বুঝতে পারছো না তুমি যদি এখন এটা না খাও তাহলে আগামী দুই দিনে তুমি বিছানা ছেড়ে উঠতেই পারবে না নাও নাও না খাও বস খান বুঝছেন আপনি মনে করতেছেন এটা খেলে অজ্ঞান হয়ে যাবেন কিন্তু আপনি যদি এটা না খান তাহলে আপনার আইসিইউতে নেওয়ার মতো কন্ডিশন হয়ে যাবে আর আইসিইউতে গেলে এমন হতে পারে আপনি কোমাতে চলে যেতে পারেন আর এখন তো আমি কোনো কিছু করলে উল্টাপাল্টা কিছু করলে আপনি রিয়্যাক্ট করতে পারতেছেন আর যদি কোমায় চলে যান তখন কিন্তু কোনো রিয়্যাক্ট করতে পারবেন না খালি এরকম করবেন কইরা খালি দেখবেন বুঝছেন না খান বস খান আই মিশু প্লিজ তুমি সব আইসিইউ কোমা এসব কথা মুখে না তো আমি তো মুখে আনতে চাইতেছি না বস এটা মুখে নিতেছে না বলে এগুলো মুখে এসে পড়তেছে হ্যাঁ বস মুখে দেন পাঁচ চাপু পাঁচ পাঁচ চাপু খাও পাঁচ ভালো না আমি জানি যে এই ডিশটা অসম হয়েছে কারণ আপুর হাতের প্রত্যেকটা রেসিপি তো ইয়াম্মি অ্যান্ড অসম সো এই সাগুদানার আতর চালের যাও ইটস অলসো ইয়াম্মি অ্যান্ড অসম বস এখন আপু তুমি যেটা করবা সেটা হইতেছে তুমি এই যে ফেসবুকটা নাও ফেসবুকে একটা চেক ইন দাও ধরো 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 হ্যাঁ চেক ইন দাও চেক ইনটা দিবা আই এম উইথ মাই সিক বাবু অ্যান্ড টেকিং কেয়ার অফ হিম উইথ সাগুদানা অ্যান্ড আতর সাইলের যাও শিওর দাও আপু দাও এই যে বস দেখছেন সাগুদানা আর যাও খেয়ে কিন্তু আপনি এনার্জি গেইন করছেন তাই রিয়্যাক্ট করতেছেন এরপর যেটা করতে হবে চেক ইন তো দিছই এখন বসের যে কন্ডিশন এটা তো একটা রেয়ার কন্ডিশন এরকম বিছনা পড়া অবস্থায় এরপরে পাই কি না পাই এটা তো কোনো ঠিক নাই এইভাবে যেহেতু পাইছি আমি আর তুমি মিলে এখন বসের সাথে ছবি তুলবো ইট উইল বি আ রেয়ার মেমোরি ঠিক আছে এই মেমোরিগুলো পরে আমরা রিভাইভ করতে পারবো ভালো বলছো তুমি শু আই নো আপু দাও তুমি কি কুমির হইছো কুমির হইছো কুমিরের মতো পানিতে থাকবা পানিতে খাবা আর ডাঙ্গায় উঠে রোদ পোহাবা তাই নাকি বস থ্যাংক ইউ বস ও থ্যাংক ইউ বস বলে অফিসের খাইতেছো অফিসের পয়সা ঘুরতেছো আর অফিসে কোনো কাজ করো না বাইরে বাইরে রোদ পোহায় বেড়াও তোমার কাহিনটা কি বলো তো আমারে আর তুমি তো প্রতিদিন লেট করে আসো জিনা বস থ্যাংক ইউ বস এবং আইসাও সেইটা স্বীকার করো না এবং পিয়নরা দশটা দিচ্ছে ম্যানেজ করার চেষ্টা করো ফাজদিমি করো না আমার সাথে ফাজিলের ফাজিল কথা জি বস থ্যাংক ইউ বস তুমি ভাবছো আমি অফিসে কোনো খোঁজ খবর রাখি না আমি বেকুব আমি আনকুত আমি আহম্মক ইয়েস বস থ্যাংক ইউ বস আর ইয়েস বস তো বলবা কারণ আমি তো অবশ্যই বেকুব আমি বেকুব না নাহলে তোমার মতো একটা দুরন্ধরে পালি ইয়েস বস থ্যাংক ইউ আবার ইয়েস বস বল এখন বলো এই লেট করে আসার জন্য তোমার শাস্তি কী হবে আপনি বলে দেন বস না আমি তো বলবো না তুমি লেট করে আসো তুমিই বলবা অফিসার খাও কিছু দায় দায়িত্ব পালন করো বস ওই একটু বেশি কাজ করে দিতে হবে বস হ্যাঁ বেশি করে কাজ করতে হবে তো বেশি করে কাজটা আমরা কীভাবে করবো তুমি পরের দিন অফিসে দুই ঘন্টা লেট করে আসো তাই না তা সপ্তাহে কয়দিন পাঁচ দিন অফিস আওয়ার পাঁচ দিনের মধ্যে দশ ঘন্টা তোমার লেট হয় তো দশ ঘন্টা তোমাকে পোষায় দিতে হবে তো তুমি শুক্রবার দিন কাজ করবা
এতে তোমার 9 ঘন্টা পোষাবে আর 1 ঘন্টা থাকবে, সে 1 ঘন্টা আমি মাফও করতে পারি আর বেতনও কাটতে পারি, ঠিক আছে? বুঝছি বস, 1 শুক্রবার কাজ করতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ বস। না, 1 শুক্রবার না, যতদিন লেট করবো তত শুক্রবার কাজ করতে হবে, ঠিক আছে? যাও, আমার কাজে যাও। সালামু বস। যাও, কাজ করো গিয়ে। বস, এই শুক্রবারে অফিস করাই লাগবে। হ্যাঁ। কাতুক চালের যাও খেয়েছো এবং এটা খেতে যে কেমন লাগে সেই সম্বন্ধে কি তোমার কোনো ধারণা আছে? বস, আমি সেই ধারণাটা নিতেই চাই না। তুমি নিতেই চাও না, তাই না? এই যে আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, এই সাগুদানা এবং আতপ চালের চাউয়ের ব্যাপারটা সিক্রেটটা কাউকে না বলতে তুমি কি আমার রিকোয়েস্টটা রেখেছো? হ্যাঁ, রিকোয়েস্ট রাখছি তো, কাউকে বলিনি, তাই না? তাহলে প্রিয়া জানলো কি করে? কি করে কি করে কি করে কি করে কি করে? আমার তো প্রশ্ন, প্রিয়া জানলো কি করে? আমারও তো সেটাই প্রশ্ন, প্রিয়া আপু জানলো কি করে? তুই বলছিস, তুই সবকিছু বলছিস। হিন্দি চ্যানেলে সিরিয়াল দেখে দেখে সব কুটনামি তুই শিখছিস, শিখে শিখে ওগুলি তুই নোট ডাউন করছিস, রাতের বেলা তুই আমাকে দেখে দেখে প্ল্যান করিস কোনটা তুই অ্যাপ্লাই করবি, এক একটা তুই আমার এগেনস্টে অ্যাপ্লাই করিস এবং তুই দেখে মজা নিস, তাই না? বস, আমি তো হিন্দি চ্যানেলে সিরিয়াল দেখি না, আমি তো হিন্দি চ্যানেলই দেখি না, আমি তো শুধু ইংলিশ চ্যানেল দেখি, HBO। ও, তাই না? তোমাকে এখন একটা বাংলা চ্যানেল দেখাতে হবে, নতুন বাংলা চ্যানেল, চ্যানেলটার নাম হচ্ছে ইএনচে। এই চ্যানেল কবে আসলো? আমি তো কেবল নেটওয়ার্কে খুঁজেই পাই নাই, কখনো দেখি নাই। এটা হচ্ছে ফুল এন্টারটেইনমেন্ট একটা চ্যানেল, 24 আওয়ার্স ননস্টপ প্রোগ্রাম ব্রডকাস্ট হয় এবং উইদাউট এনি রিপিটেশন। ও, বাট ইএনজে মানে কি? মানে নতুন বাংলা চ্যানেল তো, মানে হচ্ছে ইতে হচ্ছে এক্সিট এবং জেতে হচ্ছে জাম্প। তুমি একটু ঘোরো। আর শোনো, এই চ্যানেলটা এইমাত্র লঞ্চ হবে এবং তুমি সেটা ফিতে না কাটবা। এখন আমি তোমাকে একটা বিশেষ জায়গায় বিশেষভাবে লাথি দিয়ে নিচে ফেলবো, তাহলে তুমি বুঝবা চ্যানেল কি জিনিস, বুঝছো? বস, এই ফালতু চ্যানেল আমি দেখতে চাই না, খোদার কসম বস। শোনো, তোমার কাছে 2টা অপশন, আইদার তুমি এই বাংলা চ্যানেল দেখবা আর নালে গিয়ে আমি হিন্দি চ্যানেল দেখবো, তুমি কোনটা চাও? বস, বেটার আমরা এখন থেকে বাংলা চ্যানেলই দেখবো, হিন্দি চ্যানেলের ওইসব ফালতু জটিল কুটিল কুটনামি মার্কা সিরিয়াল কখনো দেখবো না, তাই না? তুমি একটা কাজ করো, তুমি ন্যাশনাল জিওগ্রাফির রুফটপ ভার্সনটা তুমি দেখো। হ্যাঁ, আমি নিজে যাচ্ছি, আমি তালা দিয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত আমি মনে করবো যে তুমি এনাফভাবে চ্যানেলটা দেখো নাই এবং এনজয় করো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি উপরে থাকবে, ওকে? ইউ গট ইট? তুমি থাকো এখানে, এনজয় ন্যাশনাল জিওগ্রাফি। মোবাইল ফোনে কথা, যন্ত্রে জীবনাটা, ইন্টারনেটে আকাশ, পথ বিষে বাতাস, টিভি দেখে সময়, মিথ্যে ভরা প্রণয়, চাকায় চড়ে চলা, মেদে ভর করা, রাস্তা জুড়ে জ্যাম, কমছে মনের র্যাম, গাইছে নতুন ম্যাম, বাড়বে কিছু প্যাম, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি, আকাশ জুড়ে সুদূরি, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি, আকাশ জুড়ে সুদূরি। দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর, নগর জুড়ে আধা দৃশ্য মেঘের পাহাড়, গুগল দিয়ে খোঁজ
পাশের মানুষ নিখোঁজ ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট বিলবোর্ডের কাছে আকাশ পাখিরা কোথায় পালা মনের কোণে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি